क्लास फाइव थार्ड लैंगुएज बेंगली एक विषय मन छात्र छात्री बुझते एक असुविधा हे कारण क्लास फाइवर सेकेंड लैंगुएज बेंगली आर थार्ड लैंगुएज बेंगली आने रखते हैं थार्ड लैंगुएजर क्लसटा शुदुम्र सैटारडे शनिवार और सेकेंड लैंगुएजर क्लस आस फाइव ट्यूसडे वेडनेसडे सेकेंड लैंगुएजे जे बेंगली से शुदुम्र जे सेकेंड लैंगुएज बेंगली आदर और थार्ड लैंगुएज बेंगली जर सेकेंड लैंगुएज हिंदी आ तादेर किन्तु थार्ड लैंगुएज हिसाबे बेंगली शुधुमात्र क्लासटा शनिवार सैटारडे तो आमी ताई दुटी बेंगलीर किन्तु सिलेबास आलादा सेकेंड लैंगुएजे सिलेबास आलादा एवं थार्ड लैंगुएजे सिलेबास आलादा ताई थार्ड लैंगुएजे स्टूडेंटदेर जोन्नो आमी बोलछी शुधुमात्र क्लास फाइव शनिवार एई जे बोईटी एई बोईटी तोमादेर किन्तु थार्ड लैंगुएज हिसाबे धार्य करा होयेछे তাই এই বইটি তোমরা শুধুমাত্র শনিবার থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হিসাবে পড়বে এবং এর সঙ্গে তোমরা দেখবে হ্যান্ডরাইটিং বুক এবং গ্রামার বুক বেঙ্গলি গ্রামার রয়েছে তো আজ আমি পড়াবো কল্যাণবাবুর মেয়ের বিয়ে আজ আমি পড়াবো কল্যাণবাবুর মেয়ের বিয়ে এই চ্যাপ্টারটি ঠিক আছে আমি আজ পড়াবো তো এর আগের চ্যাপ্টার আমি রফোলা পড়িয়েছি বাংলা ব্যাকরণ রফোলা পড়িয়েছি এবং আজকে আমি পড়াবো কল্যাণবাবুর মেয়ের বিয়ে তাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কোনো তোমরা পাঠ্য যদি থার্ড ল্যাঙ্গুয়েজের বইয়ে খোঁজো তোমরা পাবে না তাই থার্ড ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র তৃতীয় ভাষা হিসাবে যে বই পড়ানো হচ্ছে তোমরা শনিবার সেই বইটি দেখো কল্যাণবাবুর মেয়ের বিয়ে আজ কল্যাণবাবুর মেয়ের আজ কল্যাণবাবুর কন্যার বিয়ে এ পাড়ায় তার খুব খ্যাতি খুব ভালো মানুষ বিরাট ব্যবসা তার অনেক দান ধ্যান করেন সবাই তাকে ধন্য ধন্য করে তার কন্যার নাম বিদ্যা বাল্যকাল থেকেই সে পড়াশোনায় ভালো বিদ্যার বরের নাম বৈদ্যনাথ সে একটি কলেজের অধ্যাপক তার খুব বই পড়ার অভ্যাস কল্যাণবাবু বৈদ্যকে জামাই হিসাবে পেয়ে খুব খুশি তার মেয়ের যোগ্য বর কন্যার বিয়েতে কল্যাণবাবু বিরাট আয়োজন করেছেন নহবত বসেছে সেখানে সানাই বাজছে বাদ্য বাজছে খুব ভিড় হয়েছে বিয়ে বাড়িতে বহু লোক এসেছে ভিতরে ঢুকি সাধ্য কি অগত্যা বাইরে দাঁড়িয়ে রইলাম কল্যাণবাবু দেখতে পেয়ে আমাদের ভিতরে নিয়ে গেলেন তার আতিথ্যে খুঁত ছিল না আমরা খেয়ে দেয়ে বাড়ি ফিরে এলাম এতক্ষণ পর্যন্ত আমি পড়ালাম কল্যাণবাবুর মেয়ের বিয়ে থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ক্লাস ফাইভ যদি ছাত্রছাত্রীর কোনো রকম বাংলা বিষয়ে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার অফিসে দেয়া আছে তবে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন তার বাইরে নয় কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই কথা বলবো তবে স্টুডেন্ট নেম এবং ক্লাসটা অবশ্যই জানাবেন আজকের ক্লাস এই পর্যন্তই